হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের এনসিসি বিভাগের। এনসিসি বিভাগের উদ্দেশ্যে এদিন একটি র্যালি বের হয়। মোমবাতি হাতে তারা নিরাপত্তা পালন করেন। গত পরশু হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন দেশের সেনাপতি তথা ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ মোট 13 জন। প্রয়াত সকল সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উদ্যোগী হল কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের এনসিসি বিভাগ। এদিন কালীপুর কলেজ থেকে একটি র্যালি বের হয়ে কালীপুর চৌমাথা পরিক্রমা করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। প্রয়াত বিপিন রাওয়াতের ছবিতে মাল্যদানের শেষে মোমবাতি হাতে সকলে নিরাপত্তা পালন করেন। গত 8ই ডিসেম্বর আমাদের চিফ অব ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত জি শহীদ হয়েছেন। তো তার আত্মা শান্তি কামনা এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা একটি র্যালি ব্যবস্থা করেছি। তো তারা তিনি খুব ভালো ব্যক্তি ছিলেন। তো আমাদের মতো এনসিসি ক্যাডেট তিনি একটা ইন্সপিরেশন ছিলেন। তো তার এরকম অকাল প্রয়াণে আমরা খুবই শোকাহত। সেই কারণে আজকে কী কী পরিকল্পনা নিয়েছে? আজকে পরিকল্পনা নিয়েছি বলতে আমরা একটা র্যালি বের সকালবেলা একটা র্যালি বের করেছিলাম। তো সেটা কালীপুর মোড় থেকে ঘুরিয়ে আনা হয়েছে। এবার তার মোমবাতি জ্বালিয়ে মেডিসিন শপ, অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ নার্স, অভিজ্ঞ ওয়ার্ড বয়, ICU and NICU, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ব্লু হিল নার্সিং হোম, পল্লিশ্রী, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।